নাইলে কিন্তু উনৈশশ অনেশত মশিয়ার যে অক্টোবর অনত্রিশ বার্তা যা কুযাচি সেটা মোপা সবুঠু অত্যন্ত দুঃখদ অনুভূতি। সেদিন বাত্যা আসুচি বলে সেত আপন টেলিভিশন নথিলা কহিলে চলে, রেডিও যোগে প্রচার হেলা। আইএমডিটা মধ্যে এতে আকুরেট নথিলা, কিন্তু বাত্যা আসুচি এ সম্পর্কে রেডিও মাধ্যমে কুহগলা। কিন্তু আশ্চর্য কথা সেত ব্যবস্থা নথিলা। বর্তমান যেমন আপনার মেকানিজম হয়েছি যে যে তল জায়গা মানকে ছাড়ি চালিয়ে আসন্তু, আশ্রয়স্থলীকে চালিয়ে আসন্তু, এ ব্যবস্থা কিছু নথিলা। সেই মেকানিজমটা ওড়িশার প্রস্তুত হয়ে নথিলা। কিন্তু সরকার কৌছন্তি বাত্যা আসিব, বহুত আসিব, বড় ধরনের বাত্যা, মহাবাত্যা। মু সেই সময়ের মোর নূয়া করিকি পর্যবেক্ষক নিউজ পেপার করতে মু যার সম্পাদক মঞ্চসরে, আমি মধ্যে সেদের বহুত আশঙ্কিত হয়ে গেলু, বাত্যা আসুচি কেমতি বাত্যা দিন খবর বি দিয়া যাব, বাত্যা আসুচি এই যা প্রস্তুতি চালিছি খবর দিয়া ভিতরে মোপাই গোটা দুঃখদ খবর সেদিন হয়ে গেল। কোণ মো পত্নী যে কি অসুস্থ লে সেদিন বহুত অসুস্থ হয়ে গেলে, এপরি অসুস্থ হয়ে গলা মু তাঁকু সকালে বাধ্য হয়ে ছ নম্বর হসপিটাল কু নেই তাঁকু ছ নম্বর হসপিটাল গোটিয়ে ওয়ার্ডরে তাঁকু আডমিট করা বাধ্য হলি, এতে অসুস্থ হয়ে পড়লে। এবং রাতিকু যে প্রকৃতরে বাত্যা আসিলা, বাত্যা আসুচি এন্টায়ার ভুবনেশ্বর শহর অন্ধকার, লাইট চালিগলা এবং বর্ষা নাই নথিয়া, বর্ষা নাই নথিয়া পবন রাস্তার ভুবনেশ্বর শহরে। সেতবে যেতে মো সামনারে মো নিজ বগিচারে যেতে যেটি গছ থিলা সবু সুলসাত গেলে, ইভিন মেডিকাল ভিতরে মধ্যে যে গছ থিলা সব ভুষুড়ি গলা। মু যেতে পুঁ মো পত্নীকে উপরে গলে মানে সে রহিগলে তা ভিতরে, সেটি অন্ধকার হয়ে গলা, সেটি কিছু নাই এবং সেটি পৌঁছিয়া মোপে মুশকিল, কিয়ে রহব তাঁক পাখে, কিয়ে যাব তাঁক পাখকু। মোর ঘরে মধ্যে যে পিলা দুই জন মো পর পুয় এসু থেকে তাঁকর মধ্যে বি এটি বি অন্ধকার হয়ে যাইছে, সে ভাই তাঁপারে বি খাইবাকু নাই এবং এভাবে ভাবে পরিস্থিতি। মোর মনে অছি সেতবে কৌশ মোপে দুইটা রাস্তা লাগে, গোটিয়ে কথা মো কাগজ এতবে বাত্যা আসছি মোর জাঁচি গুড়া জিনিস নষ্ট হয়ে যাব, মু সেতু নূয়া কাগজ করেছি বলে কিছু ইম্পোর্টেড নিউজ প্রিন্ট আনি রাখিলি দুই ট্রক, সি মধ্যে বর্ষার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা হলো, আজবেশ উড়ি যাওয়ার কিছু ভাঙ্গি গলা মধ্যে সেগুলা ইয়াড়ে পত্নী হসপিটালে এবং তাঁক কথা বুঝবা পড়ব, ঘরে পিলা খাইবাকু না বিশ্বাস করতু। সেদিন রাতে মু বহুত কষ্টরে ভাবিলি কোটি যাইকি রুটি কিছু সংগ্রহ করবি, রুটি আরকা গোটা কিছু তরকারি সংগ্রহ করবি, কেউ হোটেল সবু হোটেল বন্ধ সবু মন আমি কিছু নাই, মু হোটেল কলিঙ্গকে যাইকি বহু তাঁকু রিকোয়েস্ট করিয়া পরে সি মতে কিছু রুটি আউ তরকা দেলে, বহু যা পয়সা নেলে মধ্যে দেলে, কিন্তু তাকু নেইকি মু হসপিটাল যাইকি মো স্ত্রীঙ্ক রুমকু যাইকি তাঁকু দেবি সেইটা মধ্যে সম্ভব হওয়া কত কষ্ট হয়ে গলা, কারণ বাটে রাস্তা গাড়ি পড়ছি বউ গাড়ি যাইপারুনি, সেদিন পুলিশ মানে আসিকি চেষ্টা করছেন রাস্তা বর্ষা ভিতরে বোধ কেউটি কেমতি রাস্তার অটকাইবে, কিন্তু তাঁপারে অস্ত্র বি না, মো গাড়ি মধ্যে অটকে গলা, বর্ষা ভীষণ হচ্ছে পবন হচ্ছে, ড্রাইভর মধ্যে বাহার যাইপারুনি, তথাপি মো আয়ুর কহিলি সে গাড়ি ইয়ে যে পত্র বা ডাকু বাহার করিকি আমি গাড়ি নিয়ে কোনসময় পৌঁছু, কিন্তু সেটি সিনা পৌঁছি গেলু ছ নম্বর হসপিটাল সে যে রুমকু যাবি কেমতি, কারণ সেটি গছ পড়ে যাই রাস্তা বি না, অন্ধকার 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 পবন যে নাই নথিবা, সেতরে মধ্যে বি যে কষ্ট মতো ঘণ্টায় কাল লাগিছি গাড়ির ওলাইকি গুরুণি গুরুণি যাইকি পৌঁছিয়াপি সেই রুম্রে যে রুম্রে মো পত্নী থিলে সেই রুম্রে পৌঁছিয়াপি মতো গুরুণি গুরুণি যাওয়া পড়লা, কিন্তু রাস্তা নাই বাট পড়ি যাইছি গছ পড়ি যাইছি তা ভিতরে মু কোনসি প্রকারে চালিকি আপনি যাইপার এতে পবন হচ্ছে আপনি বি উড়ি যাবে, সে এই পরিস্থিতিতে মধ্যে কষ্ট ভোগ করছি, সেদিন যাইছি দিয়েছি তাকু দেখি আসি ঘরে পিলা মানে উপাস হচ্ছে রাতে বাটে মধ্যে আসি ঘরম পাখে রুটি দেবা এবং পুঁ সকালু কেবে যাইকি যাবি প্রেসকু তা মধ্যে যাইকি দেখা অবস্থা সাংঘাতে সে যে পানি নিউজ প্রিন্ট পানি ভিতরে পশি যাইছি ঘর যাইছি ঘর আমার যাইছি কোণ আমার যে কাম চাইছে লোক মানে তাঁকর মধ্যে সব ঘর যাইছি, ভুবনেশ্বর শহর অন্ধকার, সরকার আগে যাওনি সরকারি অফিসর অন্ধকার, এইভাবে অবস্থা মানে যা কিন্তু ভয়ানক স্থিতি।
ସେଇଭଳି ଅବସ୍ଥାରେ କିନ୍ତୁ ସେତେବେଳେ ଆମେ ତ ଖବର ପାଇଗଲୁ ଯେ ଏ ସମୟରେ ଯେଉଁ ପାଣି ଜୁଆର ଆସିଲା ସେଥିରେ 10,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଇଯାଇଛି, ଯଥେଷ୍ଟ ହେଇଯାଇଛି, କିନ୍ତୁ ସେଠିକି ଯିବା ମଧ୍ୟ ସମ୍ଭବ ନଥିଲା। ତଥାପି ଆମକୁ ଲାଗିଲା 3 ଦିନ। ଆଚ୍ଛା, ଭୁବନେଶ୍ୱରରେ ଆଗ ପ୍ରଥମେ ଆପଣ ନିଜ ଘର ସଜାଡ଼ିବେ, ଘରେ ଆପଣଙ୍କ ଗଛ ପଡ଼ିଯାଇଛି, ଇଏ ହେଇଯାଇଛି ସଜାଡ଼ିବେ, ବାହାର ସଜାଡ଼ିବେ, ସରକାରୀ ଅଫିସରମାନେ ମଧ୍ୟ ସରକାର ବି ତ ନିଜ ଘର ସଜାଡ଼ି ପାରୁନାହାନ୍ତି। ସେକରେ ମଧ୍ୟ ବି ସେହିସବୁ ଅଞ୍ଚଳରେ ଆପଣ ଯିଏ ଜିଲ୍ଲା ପ୍ରତିନିଧି ବା ରିପୋର୍ଟରକୁ ଟେଲିଫୋନ୍ କଲେ ସିଏ ମଧ୍ୟ ଉଠାଉନି, ଟେଲିଫୋନ୍ ତ କରିପାରିବେନି, ସେମାନେ ବି ପଠାଉନାହାନ୍ତି, କାରଣ ସରକାରୀ କର୍ମଚାରୀ ବି ଅଧିକାରୀମାନେ ନାହାନ୍ତି, ସେମାନେ ଆବାଣ୍ଡନ୍। ମାନେ ସେସବୁ ଅଞ୍ଚଳରେ ସରକାରୀ ବ୍ୟବସ୍ଥା ମାନେ ଉତ୍ଥଳନ ହୋଇଗଲା, 3-4 ଦିନ କାଳ କେହି ନାହାନ୍ତି କେଉଁଠି। ଅପରପକ୍ଷରେ ଆମେ ତ 3 ଦିନ ପରେ ସେ ଘଟଣା ଜାଗାରେ 3 ଦିନ ପରେ ପହଞ୍ଚିବାକୁ ଚେଷ୍ଟା କଲୁ, ଟିକିଏ ରାସ୍ତା ବାହାରେ ଗୋଟେ ଗାଡ଼ି ନେଇକି ଚେଷ୍ଟା କଲୁ ଏରସମା ଯାକେ ପହଞ୍ଚିବା ପାଇଁ, ମୋର ମନେ ଅଛି। ସେଠି ଯାଇ ଏରସମା ନିକଟରେ ବହୁତ କଷ୍ଟରେ ପହଞ୍ଚିଲା ପରେ ସେ ଅଞ୍ଚଳ ଦୁର୍ଗନ୍ଧମ, ଚାରିଆଡ଼େ ପାଣି ତ ଆସ୍ତ୍ର ଏତେ ଉଚ୍ଚର ପାଣି, ସେ ପାଣିରେ ବହୁତ ଲୋକଙ୍କର ଯେଉଁ ମୃତ୍ୟୁ ହେଇଥିଲା, ମୃତ ଶରୀର ଗୁଡ଼ାକ ଭାସୁଛନ୍ତି, ଗନ୍ଧ ହେଇଗଲାଣି, ମଇଁଷି ଗାଈ ବାଛୁରୀ ସେମାନେ ମଧ୍ୟ ମୃତ, ସିଏ ମଧ୍ୟ ଗନ୍ଧଉଛନ୍ତି, ସେ ଅଞ୍ଚଳ ଦୁର୍ଗନ୍ଧମୟ ପରିବେଶ, ଏଣ୍ଟାୟାର ଅଞ୍ଚଳ। ଆପଣ ସେ ଅଞ୍ଚଳ ଭିତରେ ଗାଡ଼ି ମେନ୍ ରୋଡ଼ରୁ ପାରାଦ୍ୱୀପ ରୋଡ଼ରୁ ମୋଡ଼ିବେ ସାତକୁ, ଆପଣ ଦୁର୍ଗନ୍ଧମୟ ପରିବେଶ ଚାରିଆଡ଼େ। ସେହି ସମୟରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବି ସେଇ ଯେଉଁ ଦୁର୍ଗନ୍ଧମୟ ପରିବେଶକୁ ସେଇ ମୃତ ଶରୀରମାନଙ୍କୁ ଆଣିକି ପହଞ୍ଚାଇବା, ତାଙ୍କର ଗୋଟେ ଶବ ସତ୍କାର ନହେଲେ ମଧ୍ୟ ପୋଡ଼ାଯିବ, ଏଇ ବ୍ୟବସ୍ଥା କରିବାରେ କିଛି ପରିମାଣରେ କାମ କରୁଥିଲେ ଆନନ୍ଦମାର୍ଗୀମାନେ, ମୁଁ ଦେଖିଛି ଆନନ୍ଦମାର୍ଗୀମାନେ ସେଥିରେ କାମ କରୁଥିଲେ, କିଛି RSS କର୍ମୀ ମଧ୍ୟ କାମ କରିବା ଦେଖିଛି ମୁଁ, ଆଉ ରାଜନୈତିକ ଲୋକମାନେ କମ୍, କାରଣ ରାଜନୈତିକ ନିଜ ଘର ସଜାଡ଼ି ପାରୁନାହାନ୍ତି। ଏବଂ ମୁଁ ଯେଉଁଦିନ ସେଦିନ ଯାଇକି କିନ୍ତୁ ମୁଁ ଭିତରକୁ ଚେଷ୍ଟା କଲି, ଏବଂ ଯେଉଁ କାହାଣୀ କିପରି ଭାବରେ ଲୋକ ଜୀବନ ଯେଉଁମାନଙ୍କ ରକ୍ଷା ହେଇଯାଏ, ଜୀବନ ତ ରକ୍ଷା ହେଇଯାଇଛି କିନ୍ତୁ କିଭଳି ଭାବରେ ଯେଉଁମାନଙ୍କ ହେଇଯାଇଛି, ତାଙ୍କ ଆଖି ଆଗରେ ତାଙ୍କ ପରିବାର ଭାସି ଯାଉଛି, ତାଙ୍କ ପାଖ ଯାଉଛି। ମୁଁ ଜଣେ ପ୍ରେମିକକୁ ଦେଖିଲି, ତା ପ୍ରେମିକା କେମିତି ସେଦିନ ଗଛରେ ମଧ୍ୟ ବି ସିଏ ଚାଲିଗଲା, କାରଣ ଏତେ ଉଚ୍ଚର ଜୁଆର ପାଣି ଆଉ ରକ୍ଷା କରିବା ସମ୍ଭବ ହେଲାନି। ଏଇଭଳି ଯେଉଁ ପରିବେଶର କାହାଣୀ ସବୁ ମୁଁ ପ୍ରାୟ 4-5ଟା ଅତ୍ୟନ୍ତ ଲୋମହର୍ଷଣୀୟ କାହାଣୀ ମାନେ ଜାଣିଥିଲି, ସେତେବେଳେ ମୋତେ କାଗଜରେ ତାକୁ ମୁଁ ଛାପିଥିଲି, ଏବଂ ସେ କାହାଣୀ ସବୁ ଲୋକ ସବୁ ଘରେ କାହା ଘରେ କିଛି ନାହିଁ, କାରଣ ଯିଏ ବି ବଞ୍ଚିଛନ୍ତି ତାଙ୍କ ଘରେ ବି କିଛି ନାହିଁ, ତାଙ୍କ ଘରେ ବି କିଛି ନାହିଁ, ଖାଇବାକୁ ନାହିଁ, ପିନ୍ଧିବାକୁ ନାହିଁ, ରାସ୍ତା ନାହିଁ, ଘାଟ ନାହିଁ, ଏଭଳି ପରିସ୍ଥିତିରେ ଏଭଳି ଦୟନୀୟ ପରିସ୍ଥିତି। ଏବଂ ରାଜ୍ୟ ସରକାର ପ୍ରଥମ ଅବସ୍ଥାରେ ରାଜ୍ୟ ସରକାର ଆକୁ ମୁକାବିଲା କରିବା ପାଇଁ ମୁଁ ଭାବୁଛି ପ୍ରସ୍ତୁତ ନଥିଲେ, ଏବଂ ସେତେବେଳେ ଏଇ ଯେଉଁ ମେକାନିଜମ୍ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖୁଛୁ ସେ ମେକାନିଜମ୍ ସେତେବେଳେ ନଥିଲା। ମୋର ମନେ ଅଛି 1970 ଗୋଟେ 71 ଗୋଟେ ବାତ୍ୟା ହେଇଥିଲା ରାଜନଗରରେ, ସେତେବେଳେ ବି ନଥିଲା, ସେତେବେଳେ 10-12,000 ଲୋକ ସେଠି ମଧ୍ୟ ମରିଥିଲେ ରାଜନଗର, ସେଠି ଜୁଆର ମାଡ଼ି ଆସିଥିଲା, ଏବଂ ସେଇ ଲୋକମାନଙ୍କୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ତାଙ୍କର ଥଇଥାନ କାର୍ଯ୍ୟ କରିବାରେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଯେଉଁ ଭୂମିକା ନେଇଥିଲେ, ସେଇଥିପାଇଁ କି ଆଜି ପାଇଁ ଏକ୍ସପ୍ରେସ୍ ହାଇୱେ ଆଉ ରାଜନଗରରେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଭୂମିକା ଯୋଗୁଁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଅଞ୍ଚଳରେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ବହୁତ ଦିନ କାଳ ଅମର ହୋଇକି ରହିଲେ, ଏବେ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ବୋଲି ଭାବୁଛି। କିନ୍ତୁ ଏଇ ଅଞ୍ଚଳରେ କାମ କରିବା ପାଇଁ ଯେତେବେଳେ ସରକାରୀ କଳ ଉତ୍ଥଳନ ବଢ଼ିଆ ହୋଇଗଲା, ସେତେବେଳେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ କିନ୍ତୁ ସରକାରୀ କଳ ନିଜକୁ ସମ୍ବଳିତ କରିକି ଯେତେବେଳେ କାମ ଆରମ୍ଭ କଲା, ଏବଂ ବିଭିନ୍ନ ଆଡ଼େ ଏବଂ ସେଣ୍ଟ୍ରାଲ ଫୋର୍ସେସ୍ ମଧ୍ୟ ଆସିଲେ, ସେଣ୍ଟ୍ରାଲ ଫୋର୍ସେସ୍ମାନଙ୍କୁ ଡିପ୍ଲୟ କରାଗଲା, ଓଡ଼ିଆ ସରକାର ଅଫିସରମାନଙ୍କୁ ମୋର ମନେଅଛି ଜଗତସିଂହପୁରଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଗଲା, ଅଜିତ ତ୍ରିପାଠୀ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ପଚାରି ପାରନ୍ତି ବର୍ତ୍ତମାନ। ମୁଁ ଯଦି ଦ୍ୱିତୀୟ ଥର ଗଲା ବେଳକୁ ଏରସଭାରେ ଅଜିତ ତ୍ରିପାଠୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ଦାମୋଦର ରାଉତ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, କେମିତି ଭାବରେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ଥଇଥାନ ଜିନିଷ ପହଞ୍ଚିବ ବୋଲି। କିନ୍ତୁ ସେଇ ଯେଉଁ ଦୁର୍ଗନ୍ଧମୟ ପରିବେଶ ଯାଇନି, ଏବଂ ସେ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ପୁରା ସଫା ହେଇନି, ବହୁତ ଲୋକ ତ ଚାଲିଗଲେ, ତାଙ୍କ ଚିହ୍ନବର୍ଣ୍ଣ ବି ମିଳିଲାନି ଅନେକ ଲୋକଙ୍କର, ତା ଭିତରୁ ଅଧିକାଂଶ ଥିଲେ ବଙ୍ଗାଳୀ ବୋଲି ଅନେକ ଲୋକଙ୍କୁ ହେଲାନି, କିନ୍ତୁ ଏତିକି ଲୋକଙ୍କର ପ୍ରାୟ 10-12,000 ଲୋକ ମୃତ୍ୟୁବରଣ କଲେ, ଏବଂ ଅନେକ ଚିହ୍ନଟ ବି ହେଇପାରିଲାନି, ସବୁ ତାଲିକା ମଧ୍ୟ ଠିକ୍ ଭାବରେ ହେଇପାରିଲାନି। କିନ୍ତୁ ଯେଉଁ ପରିମାଣରେ ଓଡ଼ିଶାରେ ମୁଁ କହୁଛି 16 ଜିଲ୍ଲାରେ, ଆପଣ ଖାଲି ଏରସୁଆ କଥା ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ, ମୁଁ କହୁଛି ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ବି ଗଛ ଶୂନ୍ୟ ହେଇଗଲା, ଏଣ୍ଟାୟାର ଭୁବନେଶ୍ୱର ସହର ବସ୍ତି ଶୂନ୍ୟ ହେଇଗଲା ଭଳିଆ ଲାଗିଲା, ହାହାକାର ଅବସ୍ଥା, ରାସ୍ତା ନାହିଁ, ଆଲୁଅ ନାହିଁ, ପ୍ରାୟ 20 ଦିନ କାଳ ଲାଗିଲା ଆକୁ ସବୁ ରିଷ୍ଟୋର କରିବା ପାଇଁ ଭୁବନେଶ୍ୱର ସହରରେ। ଆପଣ ଭାବନ୍ତୁ ଅନ୍ୟାନ୍ୟ କଥା କ'ଣ ହେବ, ଏଠି ସରକାରୀ ଅଫିସରମାନେ ମଧ୍ୟ ଅନେକ ଜାଗାରେ ନଥିଲେ, ଯାଇ ପହଞ୍ଚିଲା ପରେ ସେମାନେ, କିନ୍ତୁ ଆଫ୍ଟର ସାଇକ୍ଲୋନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚେଷ୍ଟା କରିଛି ଲୋକଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ। ମୁଁ କହିଲି ସେଣ୍ଟ୍ରାଲ ଫୋର୍ସେସ୍ମାନେ ମଧ୍ୟ ଆସିଲେ, ରାଜ୍ୟ ସରକାର ମଧ୍ୟ ରେସ୍ପନ୍ସ ଥିଲେ, ଏବଂ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ନ୍ୟାସନାଲ ଏଡ୍ ମଧ୍ୟ ବହୁ ପରିମାଣରେ ଓଡ଼ିଶାକୁ ଆସିଲା। କିନ୍ତୁ ଆସିଲେ ମଧ୍ୟ ମୁଁ ଦେଖିଛୁ ଏଡ୍ ମଧ୍ୟ ଆସିଲା, କିନ୍ତୁ ଏଠିକାର ଲୋକମାନେ 16 ଜିଲ୍ଲାର ଲୋକମାନେ ଏଥିରେ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଥିଲେ। ଇଭିନ୍ ମୋ ନିଜ ଗାଁରେ ମଧ୍ୟ ବି
କେଉଁ ଅଞ୍ଚଳ ଲୋକ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେଇଥିଲେ, କାହାର ଘର ଭାଙ୍ଗିନଥିଲା, ଗଛ ହେଇଥିଲା, ଚାଷ ନଷ୍ଟ ହେଇଥିଲା, ଏମିତି ଅଞ୍ଚଳ ନାହିଁ, 16 ଜିଲ୍ଲା ଏବଂ ସବୁଆଡ଼େ ସମସ୍ତଙ୍କ ଯେଉଁ ହାହାକାର ଅବସ୍ଥା, ଯେଉଁ ରିଲିଫ୍ ମଧ୍ୟ ଅନେକ ପ୍ରଥମ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚିଲା, ଲୋକମାନେ କିନ୍ତୁ ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ଲୁଟ୍ କରିବା ଆରମ୍ଭ କଲେ, କାରଣ ସମସ୍ତଙ୍କର ଖାଇବାକୁ ନାହିଁ, ଗାଡ଼ି ଅଟକେଇକି ଲୁଟ୍ କଲେ ଲୋକ, ଲୁଟ୍ର କାହାଣୀ ନବା ମଧ୍ୟ ଲୋକ ନିକଟରେ ରିଲିଫ୍ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ପୋଲିସର ସହାୟତା, ପୋଲିସ ଫୋର୍ସ ଯଦି ନ ରହିବେ ଆପଣ ରିଲିଫ୍ ମଧ୍ୟ ନେଇପାରିବେନି, ଏଭଳି ଅବସ୍ଥା ଥିଲା। କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସମ୍ଭାଳିଲା ପରିସ୍ଥିତିକି, ସମ୍ଭାଳିଲା ବେଳକୁ ସେତେବେଳକୁ କିନ୍ତୁ ବହୁତ ମାନେ ଏଭଳି ଓଡ଼ିଶାରେ ମୁଁ ଭାବୁଛି ଯେଉଁ କ୍ଷତି ସେଥର ହେଲା, ଯଦି ସମୁଦାୟ କ୍ଷତି ଆପଣ କହିବେ, ହଜାର ଘର ବାଡ଼ି ସମ୍ପତ୍ତି ମଣିଷ ଯଦି ଆପଣ ଦେଖିବେ, ଆଉ ଓଡ଼ିଶାର ସବୁଜ ବଳ ପୁରାପୁରି ଧ୍ୱଂସ ହୋଇଗଲା ଭଳିଆ ହେଲା। ଏବଂ ତାକୁ ଭିତରେ ଓଡ଼ିଶା ଯେତେବେଳେ ରିଆସେସ୍ କଲା, ମୁଁ କହିବି ସେତେବେଳେ ସରକାରକୁ କଂଗ୍ରେସ ସରକାର ଥିଲା, ଗମାଙ୍ଗ ସରକାର ଥିଲା, ଯେଉଁଥିପାଇଁ ଦେଖନ୍ତୁ କଂଗ୍ରେସ ଦଳଟା ବହୁତ ବଦନାମ ହୋଇଗଲା। କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ରିଷ୍ଟୋରେସନ୍ କାର୍ଯ୍ୟରେ କଂଗ୍ରେସ ଦଳ ବହୁତ ଭଲ କାମ ଯିଏ ନ କରୁଥିଲା ତା ନୁହେଁ, ବିଶେଷ ଭାବରେ ସୋନିଆ ଗାନ୍ଧୀ ଯିଏକି ପରିବି ପରିଧକ ଥିଲା ସେତେବେଳେ କଂଗ୍ରେସର ମୁଖ୍ୟ, ସିଏ କଂଗ୍ରେସ ଶାସିତ ଯେଉଁ ରାଜ୍ୟ ଥିଲା, 6-8 ରାଜ୍ୟ ଥିଲା କଂଗ୍ରେସ, ଇନକ୍ଲୁଡ଼ ମହାରାଷ୍ଟ୍ର ଦିଲ୍ଲୀ ଫିଲ୍ଲୀ, କଂଗ୍ରେସ ଶାସିତ ରାଜ୍ୟମାନଙ୍କୁ କହିଲେ ତୁମେ ପଇସା ଖର୍ଚ୍ଚ କର, ଏଇ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ ଓଡ଼ିଶାରେ ହେଇଛି, ସେମାନେ ଆରମ୍ଭ କଲେ, ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ସରକାରମାନେ ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ ସେ ଅଞ୍ଚଳରେ ପ୍ରଥମେ ସେ କଂଗ୍ରେସ ଶାସିତ ରାଜ୍ୟର ରାଜ୍ୟ ସରକାରମାନେ ପ୍ରତ୍ୟେକ ରାଜ୍ୟ ସରକାର 10-15 କୋଟି 20 କୋଟି ଟଙ୍କା 30 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି 50 କୋଟି ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଖର୍ଚ୍ଚ କରିକି, ବା ଇଭିନ୍ ଅନେକ 100 କୋଟି ଇଭିନ୍ ମହାରାଷ୍ଟ୍ର ପତ୍ର ହାତରେ କର୍ଣ୍ଣାଟକ ବି ଥିଲା, ଏସବୁ ଖର୍ଚ୍ଚ କରିକି ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ ସେମାନେ କଲେ, ଲୋକମାନଙ୍କୁ କିଛି କଲେ। କିନ୍ତୁ କଂଗ୍ରେସ ରିହାବିଲିଟେସନ୍ ପ୍ରୋଗ୍ରାମରେ କଂଗ୍ରେସ ବିଧାୟକମାନେ ଯଦି ଆନ୍ତରିକତା ସହିତ ଲୋକଙ୍କ ସହିତ ରହିକି କାମ କରିଥାନ୍ତେ, ତାହେଲେ ଦଳଟା ଏତେ ବଦନାମ ହୋଇନଥାନ୍ତା। କିନ୍ତୁ ତା ମଧ୍ୟ ଦଳ କରିପାରିଲା, ସେହି ସମୟରେ କେମିତି ଗମାଙ୍ଗକୁ ତଡ଼ିବେ ସେଥିପାଇଁ ଲବି ଆରମ୍ଭ ହେଲା, ଗମାଙ୍ଗକୁ ତଡ଼ିଲେ, ଗମାଙ୍ଗ ଗଲେ, ଗମାଙ୍ଗ ପରେ ନିର୍ବାଚନ ଯେତେବେଳେ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ଆସିଲେ ଭାଇଲେ ଦଳ ହାରିଯିବ, କରିକି ଏମାନେ ବିଶ୍ଳେଷଣ କଲେ, ଦଳ ଭିତରେ ଗ୍ରୁପିଜିମ୍ ବଢ଼ିଲା, ସବୁ କଥା ହେଲା। ଏବଂ ସେ ବାତ୍ୟାଟା ଖାଲି ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କର ଯେତିକି ଡ୍ୟାମେଜ୍ କଲା, ମୁଁ ହେଉଛି କଂଗ୍ରେସ ଦଳ ମଧ୍ୟ ଏତେ ଡ୍ୟାମେଜ୍ କରିଦେଲା ଯେ କଂଗ୍ରେସ ଦଳ ଦେଲା 25-24 ବର୍ଷ ଭିତରେ ନିଜକୁ ସଳିକି ଆସିପାରୁଛି।